রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে নদিয়া জেলা জুড়েও চলছে বিজেপির অবস্থান বিক্ষোভ কর্মসূচি। নদিয়ার কল্যাণীর গেরুয়া শিবিরও এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছে। আজ কল্যাণী মহকুমা শাসকের দপ্তরের সামনে স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকরা হাতে প্ল্যাকার্ড নিয়ে রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি ও বিজেপি নেতাকর্মীদের হয়রানির প্রতিবাদে নানান স্লোগানসহ অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে এদিনের এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি অশোক চক্রবর্তী। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। নেতৃত্বের কি হাল সেটা দেখুন। তৃণমূলের নেতৃত্ব হয়ে গেছে অত্যাচারী। রক্তাক্ত অবস্থায় আমাদের ছেলেরা যখন ছড়িয়ে ছিটে যায় আমাদের জেলা নেতৃত্বের আইনের পথে চলুক, আইনকে আমরা সম্মান জানাই। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।